বাইরে একটু বসো, যে সময়টা সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবনের একেবারে কুল গেসে কিনারায়, বলতে পারেন। আমরা একটা নৌকায় আছি, অনেকগুলা লোক আমরা, পরবর্তীতে আমরা তাদের চেহারাগুলি দেখাবো আপনাদেরকে। আমি সুন্দরবন নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো যে সুন্দরবন এটি আমাদের বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা কি সেই সম্পদকে আদৌ কদর করতে পেরেছি? পারি নাই। পৃথিবীতে আজকে বিশ্বায়নের যুগে বা গ্লোবাল ব্লেজের যুগে, যেখানে পৃথিবীর মানুষগুলা তাদের পর্যটনকে টেনে টেনে তারা একটা আয় উন্নতির দিকে চলে যাচ্ছেন, সেখানে আমরা বাংলাদেশ, আমাদের অনেকগুলো সম্পদ থাকার পরেও, বিশেষ করে সুন্দরবনের মতো একটি সুন্দর জায়গা থাকার পরেও, আমরা কিন্তু এখানে পর্যটন টানতে পারছি না। পৃথিবীর কোনো ধর্মে ভ্রমণের কথা বলা হয় নাই অথবা পর্যটন শিল্পের কথা বলা হয় নাই। পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনুল কারিমে পর্যটন শিল্পের কথা বলা হয়েছে, এবং এই ব্যাপারে কোরআনুল কারিমে একাধিক আয়াত আসছে। আল্লাহ পাক বলেছেন, তোমরা জমিনে ভ্রমণ করো। কি কোনো পৃথিবীর কোনো ধর্ম তো এই কথা বলতে পারেন নাই। সুতরাং এটা সুন্দরবন আমাদের একেবারে একটা বিশাল সম্পদ, এবং আমি এখানে আজই প্রথম আসলাম এই সাইডটাতে। আমি আরেকবার আরেকটা সাইডে আসছিলাম, এত সুন্দর, আমি মুগ্ধ হয়েছি। এবং আপনারা দেখুন, আমি একটু সুন্দর করে এটা দেখাচ্ছি আপনাদেরকে, পুরোটা একটু ঘুরাইয়া দেখাও। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কত সুন্দর। এবং এখানে যদি নিরাপত্তা দেওয়া যাইত, পর্যটন যারা হবেন, পর্যটনদের জন্য প্রথম কাজই হলো নিরাপত্তা দেওয়া। যেমন বিশ্ব ব্যবস্থায় হজের যে ব্যবস্থাটা আছে, আপনারা যদি খেয়াল করেন যে সেখানে আল্লাপাক নিজেই নিরাপত্তার কথাটা, দায়িত্বটা নিয়েছেন। আল্লাপাক বলেছেন যে এখানে যেই প্রবেশ করবে সেই শান্তিতে থাকবে। তো আজকে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা থাকার পরেও, আমরা যদি এখানে মানুষের নিরাপত্তা দিতে পারতাম, বিশেষ করে এটার ভিতরে, আমি মনে করি এমন কিছু রাস্তা তৈরি করার দরকার, প্রয়োজনে কাঠ দিয়ে তৈরি করা হোক, যে একটা পর্যটনরা আসবে, এই জায়গাগুলি তারা ভ্রমণ করবে, ঘুরে ঘুরে দেখবে, তাই আমার মনে হয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ পর্যটন সুন্দরবনে আনা যেত। যেহেতু এখানে বাঘ আছে, হরিণ আছে, আমি বিভিন্ন দেশের বাইরেও দেখেছি, বিভিন্ন দেশে যে তারা তাদের পর্যটন এরিয়াগুলোতে যে জায়গায় ডেঞ্জার প্রাণী আছে, বিশেষ করে হিংস্র প্রাণী যেখানে আছে, সেখানে তারা নিরাপত্তা ব্যবস্থা সহকারে সেটা দেখার একটা ব্যবস্থা করেছেন। অন্তত সুন্দরবনের ভিতরে 5-10 কিলোমিটার একটা রাস্তা, একটা টানেল যদি করা যায়, টানেল বলতে আমি বুঝাই টানেল নয়, অর্থাৎ উপর দিয়ে একটা রাস্তা যদি করা যায় পাকা করে রাস্তার মতো, যে পর্যটনরা এই জায়গাগুলোতে ঘুরবে এবং ঘুরে ঘুরে সুন্দরবন দেখবে, এবং দুই পাশে যদি জালির ব্যবস্থা থাকে, লক্ষ লক্ষ মানুষ সেখানে আসবে। কিন্তু এখন আসবে কিভাবে? এটার ভিতরে ঢুকার জায়গা নাই, কাদা, নিরাপত্তা নাই, বানর আছে, তারপরে বাঘ আছে, হিংস্র প্রাণী থাকতে পারে, সাপ থাকতে পারে, কিন্তু মানুষ কিভাবে যাবে? সেজন্য আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে যারা শুনছেন এবং দেখছেন, বিশেষ করে দায়িত্বশীল প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই সুন্দরবনকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, লক্ষ লক্ষ পর্যটন যেন এখানে আসতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আমার উদার আহ্বান থাকলো। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশকে যারা পছন্দ করেন, বাংলাদেশকে যারা হৃদয় দিয়ে ভালোবাসেন, শুধু মুখে বুলি উড়ালে হবে না, দেশের জন্য কাজ করুন এবং আপনি আসুন, সুন্দরবন দেখুন। আমি আরেকবার আপনাদেরকে সুন্দরবনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, পুরাটা একটু একটু ঘুরাইয়া দেখাও, পুরাটা ঘুরাইয়া দেখাও।
জি, অসাধারণ সুন্দর একটা জায়গা আমরা উপভোগ করলাম। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমার সাথে কিছু সফর সঙ্গী আছে, আমি তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। নিজের পরিচয় নিজে দিবেন একটু আপনি। মোহাম্মদ জাকারিয়া, কাপালবাড়ি ফাজিল মাদ্রাসা আলিম সেকিনিয়ার পড়াশোনা করি। জি। আব্দুল্লাহ রহমান, শরণখোলা বাগেরহাট। জি। শহীদুল ইসলাম, শরণখোলা বাগেরহাট। জি। মোহাম্মদ কাউসার, শরণখোলা বাগেরহাট। জি। আসসালামু আলাইকুম, লিটন মোল্লা, মোল্লা নাজিমুদ্দিন স্যার সহকারী। আলেমদেরকে ভালোবাসেন, এই যে আজিজ ভাই, এই যে মোবাইলে কথা হয়, একটা সালাম দেন আজিজ ভাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ, শরণখোলা বাগেরহাট। জি। রেজাউল ইসলাম সাগর, শরণখোলা বাগেরহাট, খুলনা আলিয়া মাদ্রাসা অধ্যয়নরত। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, ইমাম হোসেন, বাগেরহাট, শরণখোলা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ রাজমুল্লাহ, শরণখোলা বাগেরহাট। মোল্লা, এখানে একজন আছে ক্যামেরাম্যান, আপনারা দেখেন খুব ব্যস্ত মানুষ ক্যামেরা নিয়ে, ওকে পরিচয়। আসসালামু আলাইকুম, আমি নাহিদ হাসান। জি, আমরা একেবারে সুন্দরবনের প্রাণ ঘেঁষে দাঁড়িয়ে আছি, আপনাদের সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আসবেন, সুন্দরবন দেখবেন, বাংলাদেশ অনেক সুন্দর।